আপনার সেগুন গাছে আমরা এমন একটা খাবার তৈরি করে দেখাবো আজকে বন্ধু, 10 বার নয়, আপনি একবার দিলেই আপনার সেগুন গাছ রকেটের মতো বৃদ্ধি পাবে। বছরে 3 বার 4 বার নয়, আপনি একবার অন্তত এই ফার্টিলাইজারটা, পাওয়ারফুল ফার্টিলাইজারটা আপনি প্রয়োগ করুন। আপনার গাছের গুড়ি থেকে শুরু করে গাছ আপনার রকেটের মতো বৃদ্ধি পাবে বন্ধু। আমার অনেক বন্ধু আমাকে প্রশ্ন করে, দাদা আপনি বলেন বছরে 3 বার কিংবা 4 বার গাছে খাবার প্রয়োগ করুন সেগুন গাছের ক্ষেত্রে। দেখুন, সেগুন গাছ একটু পেটুক গাছ, এ খাবার খেতে ভালোবাসে। আপনি যত খাবার একে খাওয়াবেন গাছ আপনার তত দেখবেন সবুজ এবং সতেজ থাকবে এবং মোটা হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের হাতে বর্তমানে সময় অনেক কম, তাই আজকে যে খাবারটা তৈরি করব আপনি বছরে একবার দেবেন। তার আগে বলে নিই, আমার কিছু বন্ধু আমাকে প্রশ্ন করেছে আমার ভিডিওতে, দেখলাম আমি সবসময় হয়তো উত্তর দিতে পারিনি, আজকে কিছু উত্তর আপনাদের দিয়ে দিই, আপনাদের কিন্তু উপকারে আসবে, প্রশ্নগুলো ভালো করে শুনবেন বন্ধু। একজন বন্ধু লিখেছে, আমার শাল মেহগনি সেগুনের বাগান আছে, একজনের কথা মতো পাতা পচা সার গাছে দিই, গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি কি করব? আপনি ভুল করেছেন বন্ধু। দেখুন, আপনি লিখেছেন এখানে মেহগনি গাছ আপনার বাগানে আছে, মেহগনি গাছের পাতা বিষময়, ওই যে পাতা দিয়ে যখন আপনি সারটা তৈরি করে পাতা পচিয়ে যখন আপনি গাছে দিয়েছেন, আপনার গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বন্ধু। তাই আপনি পাতা পচা সার দিতে পারেন, কিন্তু মেহগনি গাছের পাতা পচা সার কখনোই দিতে পারবেন না। আরেকজন বন্ধু লিখেছে, দাদা আমার গাছের পাতা ঝরে যাচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না। দেখুন, সেগুন গাছ হচ্ছে পর্ণমোচী গাছ, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এ গাছের পাতা কিন্তু ঝরে যাবে, চিন্তা করার কোনো আপনার কারণ নেই, এটা সেগুন গাছের একটা স্বাভাবিক প্রবৃত্তি। আরেক বন্ধু লিখেছে, পুরো শীতকাল জুড়ে আমার গাছ একদম বৃদ্ধি পাচ্ছে না, কেন আমি বুঝতে পারছি না। দেখুন, শীতকালে সেগুন গাছ বৃদ্ধি পায় না, সুতরাং চিন্তা করার আপনার কোনো রকম কারণ নেই, শীতকালে এদের বৃদ্ধিটা একেবারে কমে যায়, এরা শীত ঘুমে চলে যায়, সুতরাং শীতকালে আপনার গাছ সেগুন গাছ বৃদ্ধি পাবে না, এই নিয়ে আপনার চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই বন্ধু। আরেকজন বন্ধু লিখেছে, ডাল ছাঁটাই কখন করব? দেখুন, ভালোভাবে প্রুনিং না করলে, ডাল ছাঁটাই না করলে আপনি ভালো গাছের গুড়ি পাবেন না, গাছও ভালো পাবেন না। খুব শীত কিংবা গরমকাল ছাড়া আপনি সারা বছর কম বেশি ডাল ছাঁটাই করতে পারবেন। ডাল ছাঁটাই প্রুনিং দু ধরনের হয়, সফট প্রুনিং, হার্ড প্রুনিং। সফট প্রুনিং মানে আপনি গাছের যে পাতাগুলো, শুকনো পাতাগুলো, ডালগুলো আছে সেগুলো কেটে দিতে পারেন কোনো অস্ত্র দ্বারা, এবং হার্ড প্রুনিং আপনি করবেন পুরোপুরি গাছটাকে। আপনি এই দেখুন, এই গাছটাকে ভালো করে লক্ষ্য করুন, এত সুন্দর গাছটাকে প্রুনিং করা হয়েছে, আপনি কিন্তু বুঝতেই পারছেন না গাছটা কিন্তু ডাল ছাঁটা হয়েছে, ফলে দেখুন গাছটা একদম লম্বালম্বি ভাবে উঠে পড়েছে, গাছের গুড়ি কিন্তু খুব ভালো হয়েছে বন্ধু। একজন বন্ধু প্রশ্ন করেছে, দাদা আমার গাছের গুড়ি একদম মোটা হচ্ছে না, কেন হচ্ছে না বুঝতে পারছি না। দেখুন, গাছের গুড়ি মোটা করতে হলে আপনাকে চারা সঠিক নির্বাচন করতে হবে, সঠিকভাবে পুষ্টিগুণ সম্পন্ন আপনাকে খাবার দিতে হবে, সালফার এবং ক্যালসিয়ামের অভাবে গাছের গুড়ি মোটা হয় না, ছত্রাকের জন্য হতে পারে আপনার, জলের অভাব কিংবা জল বেশির জন্য হতে পারে, বিভিন্ন রোগে আক্রান্ত অর্থাৎ ক্ষতিকর কীট দ্বারা গাছ যদি আক্রান্ত হয় গাছের গুড়ি আপনার মোটা হবে না। এই নিয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে বন্ধু, আপনি অবশ্যই দেখবেন, আশা করি আপনি উপকার পাবেন। আরেক বন্ধু প্রশ্ন করেছে এখানে, দাদা সেগুন গাছ কি ঘেরার প্রয়োজন আছে? না, সেগুন গাছে আপনার ঘেরার কোনো প্রয়োজন নেই। আপনি যদি মনে করেন এই রকম, দেখুন পাঁচিল দিতে পারেন, কিংবা এই রকম ভাবে আপনি বেড়া দিয়ে রাখতে পারেন আপনার সুরক্ষার জন্য। কারণ দেখুন, সেগুন গাছের পাতা
গরু ছাগলে খুব একটা খায় না, তাই আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেগুন গাছ দিয়ে গাছ যখন লাগাবেন যে বেড়া দিয়ে ঘিরতে হবে এরকম কোনো আপনার কন্ডিশন নেই। আপনার সুরক্ষার জন্য আপনি আপনি পাঁচিল দিতে পারেন, বেড়াও দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। পরবর্তী বন্ধু একটা প্রশ্ন করেছে, সেগুন গাছ বাড়িতে লাগানো কি ভালো? এটা একটা অবৈজ্ঞানিক প্রশ্ন বন্ধু। এখন বর্তমান বিজ্ঞানের যুগ, আমরা আগে শুনতাম সেগুন গাছ নাকি বাড়িতে লাগানো ভালো নয়, তাই অনেকে সেগুন গাছ বাড়িতে লাগাতো না। সেগুন গাছে আপনার প্রচুর অক্সিজেন দেয়, সুতরাং বাড়িতে আপনার অর্থনৈতিক পরিকাঠামোকে উন্নতি করার জন্য আপনি একবার নয় হাজারবার সেগুন গাছ লাগাতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আপনি একদম নিশ্চিত থাকুন, কোনো রকম ভয় পাবেন না, আপনার বাড়িতে সেগুন গাছ লাগালে কোনো ক্ষতির সম্মুখীন আপনি হবেন না, বরঞ্চ আপনার এবং আপনার পরিবারের শারীরিক দেখবেন অনেক উন্নতি হবে। পরবর্তী প্রশ্ন যেটা বন্ধু করেছে, দেশি না হাইব্রিড চারা লাগাবো? দেখুন, আপনি 12 বছরের মধ্যে, 12 থেকে 15 বছরের মধ্যে যদি খুব ভালো গুড়িযুক্ত গাছ চান তাহলে আপনাকে হাইব্রিড গাছ অবশ্যই লাগাতে হবে। তবে হাইব্রিড গাছের পরিচর্যা একটু কঠিন, একটু আলাদা। আমরা আগের অনেক ভিডিওতে হাইব্রিড গাছের সম্পর্কে আলোচনা করেছি, টিস্যু কালচার চারা, হাইব্রিড চারা অবশ্যই লাগান, কোনো রকম অসুবিধা নেই। দেখুন, দেশি চারা লাগালে আপনার সেই গাছ পরিণত করে বিক্রি করতে গেলে আপনার বহু বছর লেগে যেতে পারে বন্ধু, তাই আপনি অবশ্যই হাইব্রিড চারাকে নির্বাচন করুন আপনার বাগানের জন্য। এবার এক বন্ধু প্রশ্ন করেছে, দাদা সেগুন গাছ কখন লাগাবো? সেগুন গাছ লাগানোর সঠিক সময় জুন এবং জুলাই, তাছাড়া আপনি সারা বছর লাগাতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। প্রথম অবস্থায় আপনাকে কিন্তু জলের বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আপনি সারা বছর কম বেশি সেগুন গাছ লাগাতে পারেন। তবে খুব ভালো হয় জুন জুলাই মাসে যদি আপনি সেগুন গাছটা লাগান, এবং সেগুন গাছ যখন আপনি লাগাবেন তার মাটি অন্তত 1 মাস আগে তৈরি করবেন। কিভাবে মাটি তৈরি করতে হয় আমাদের ভিডিওতে দেওয়া আছে, যদি একটু পারেন কাইন্ডলি দেখে নেবেন বন্ধু। এবার একটা খুব ভালো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, দাদা গাছ কাটার সময় কি আইনত কোনো সমস্যা হবে? হ্যাঁ হবে। আপনি যদি আইন না মেনে গাছ লাগান আপনার জেল হবে, আপনার জরিমানা হবে গাছ কাটার জন্য। কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, আপনি আইন মেনে গাছ লাগান, গাছের রেজিস্ট্রেশন করান, কিভাবে গাছ কাটার আগে কার কাছে দরখাস্ত করবেন, কিভাবে করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও দেয়া আছে আমাদের চ্যানেলে, একটু দেখে নেবেন, তাহলে আপনার আর ভয় লাগবে না, ভয় আপনার দূর হয়ে যাবে বন্ধু। আপনি নির্ভয়ে আপনার অর্থনৈতিক পরিকাঠামোকে উন্নতি করার জন্য অবশ্যই আপনি সেগুন গাছ লাগাতে পারেন বন্ধু। তাহলে অনেক প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, পরবর্তীকালে আরো দেব বন্ধু। আশা করি প্রশ্নের উত্তরগুলো পেয়ে আপনাদের অনেক সুবিধা হবে, আপনাদের ভ্রান্ত ধারণা অবশ্যই কেটে যাবে। এবার আমরা যেটা বিষয়টা নিয়ে আলোচনা করব, এমন একটা খাবার আমরা সেগুন গাছের জন্য তৈরি করব বন্ধু, 10 বার নয়, আপনি 1 বার দিলেই আপনার গাছ রকেটের মতো বৃদ্ধি পাবে। আসুন তাহলে কিভাবে তৈরি করবেন সেই খাবারটা। সেগুন গাছের ফার্টিলাইজার তৈরি করার ফর্মুলা হচ্ছে CaNPOM, CA মানে ক্যালসিয়াম, N অর্থাৎ নাইট্রোজেন, P অর্থাৎ ফসফরাস, OM অর্থাৎ জৈব পদার্থ। দেখুন, আপনার হাতে যদি সময় কম থাকে আপনি একবার খাবারটা তৈরি করুন, গাছে প্রয়োগ করুন, তার আগে অবশ্যই কিছু বিষয় আপনাদের বুঝে নিতে হবে। দেখুন, আমরা যে খাবারটা প্রয়োগ করব তার আগে মাটি আপনাকে এই রকম উঁচু করে নিতে হবে, এবং এইখানে একটা দেখুন বলয় তৈরি করা আছে এখানে, এবং এই যে আগাছাগুলো থাকবে এগুলোকে আপনাকে সর্বপ্রথম তুলে দিতে হবে। কারণ আপনি যে খাবারটা প্রয়োগ করবেন এই আগাছাগুলো কি করবে, পুষ্টিগুণগুলো সংগ্রহ করে নেবে, ফলে নেপই দই মারার মতো অবস্থা হয়ে যাবে। তাহলে এই রকম পজিশন করার পর আমরা যে খাবারটা তৈরি করে দেব আপনি মোটামুটি 1 থেকে 1.5 ফুট দূরে দিতে পারেন, কিংবা একটু দূরে দিলেও কোনো রকম অসুবিধা নেই, গাছ কিন্তু তার খাবার
তার পুষ্টি উপাদানটা মূল দ্বারা সংগ্রহ করে নেবে। বন্ধু, আমরা যে ফার্টিলাইজারটা তৈরি করব সেটা অর্গানিক এবং কেমিক্যালের সমন্বয়ে তৈরি করব, এবং বেশি পরিমাণে আমরা গাছে অবশ্যই প্রয়োগ করব। আমরা যে ফার্টিলাইজারটা আপনাদের তৈরি করে দেখাবো এবং গাছে প্রয়োগ আপনি করবেন সেটা হচ্ছে বড় গাছের ক্ষেত্রে। এবার দেখুন, এই যে বড় গাছটার ক্ষেত্রে আপনি দিলেন, আবার এই যে ছোট গাছ যেটা আছে, এই রকম সেগুন গাছ ছোট যে গাছটা আছে, দেখুন এ কিন্তু অত পাওয়ারফুল ফার্টিলাইজার সহ্য করতে পারবে না। আপনাকে কি করতে হবে, তিনটে ভাগে ভাগ করে নিতে হবে। দেখুন এখানে তিনটে গাছ, এটা একটা বড় গাছ, আর এইখানে দেখুন এইটা একটা মাঝারি গাছ, আর এই গাছটা দেখুন এই গাছটা কিন্তু অনেক ছোট। তাহলে আমরা যে পরিমাণটা বলবো সেটা কিন্তু এই গাছের জন্য। আপনি যখন ওই গাছের জন্য আপনি দেবেন, আপনি খাবারের পরিমাণটা অর্ধেক করে দেবেন, আবার যখন আপনি এই গাছের জন্য দেবেন তিন ভাগের এক ভাগ করে দেবেন। একটু খাতা কলমে আপনারা লিখে নিন বন্ধু। দেখুন, গোবর সার নেবো আমরা সর্বপ্রথম 1 কেজি। গোবর বলতে শুকনো গোবর, কাঁচা গোবর আপনি কখনোই দিতে পারবেন না, গাছের কিন্তু ক্ষতি হয়ে যাবে। এবার অনেক বন্ধু বলতে পারে, দাদা গোবর সার আমরা হয়তো পাবো না। আপনি ভার্মি দিতে পারেন, তবে 1 কেজি গোবর, 1 কেজি ভার্মি, আর আপনি সরষের খোল, একেবারে ডাস্ট যে সরিষার খোল 500 গ্রাম নিয়ে নিন, ওর মধ্যে আপনি 200 থেকে 250 গ্রাম আপনি নিম খোলটা দেবেন, দিয়ে খুব ভালোভাবে আপনি মিশিয়ে রাখুন, মিশিয়ে ভালো করে একটু রোদে শুকিয়ে নেবেন। এবার এই অর্গানিক ফার্টিলাইজারের মধ্যে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার মেশাবো। এন নাইট্রোজেনের জন্য আপনার নেব 46% নাইট্রোজেন যুক্ত ইউরিয়া 50 গ্রাম, বড় গাছের ক্ষেত্রে। ছোট গাছের ক্ষেত্রে আমি বলে দিয়েছি কিরকম আপনারা অনুপাতে নেবেন। ফসফরাস অর্থাৎ ডিএপি নেব আমরা 10 গ্রাম, এবং পটাশিয়ামের জন্য এমওপি নেব আমরা 10 গ্রাম, আর যেটা দেব সালফার এবং ক্যালসিয়ামের জন্য জিপসাম 10 গ্রাম। তাহলে ভালো করে বুঝে নিন আপনারা, ইউরিয়া 50 গ্রাম, ডিএপি 10 গ্রাম, এমওপি 10 গ্রাম, জিপসাম 10 গ্রাম, বোরনটা দিতে হবে। দেখুন, সালফার, ক্যালসিয়াম, বোরন, এই তিনটে উপাদানের প্রচন্ড ঘাটতি হচ্ছে বৃক্ষ জাতীয় গাছের। এটা একটা গবেষণা পত্র থেকে কিন্তু এই বিষয়টা উঠে এসেছে বন্ধু। আমাদের মাটির জৈবিক উপাদান নষ্ট হওয়ার জন্য এটা একটা কারণ, এর পেছনে আমরাও কিন্তু কিছুটা দায়ী। তাহলে বোরন আপনাকে নিতে হবে 2 থেকে 5 গ্রাম, তার বেশি নয়। এই যে অর্গানিক এবং কেমিক্যাল ফার্টিলাইজার গুলোকে ভালো করে আপনি মিশিয়ে, আমরা যেভাবে বললাম গাছের গোড়ায় কখনো দেবেন না, গাছ থেকে দূরে যেভাবে বলয় তৈরি করবেন, এই সারটা দিয়ে মাটি চাপা দেবেন, ভালো করে জল দিয়ে দেবেন। একবার দিলেই আপনি বুঝতে পারবেন আপনার সেগুন গাছ তত্তরিয়ে একেবারে রকেটের মতো সোজা উঠে যাবে আপনার বাগানে বন্ধু। আর আপনি লক্ষ লক্ষ টাকা কয়েক বছরের মধ্যে রোজগার করতে পারবেন বন্ধু। যদি এই ভিডিও দেখে আপনারা উপকৃত হন বন্ধু, লাইক, শেয়ার, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বন্ধু। গাছ লাগান, প্রচুর প্রচুর গাছ লাগান, বাড়িতে যেখানে জায়গা আছে, আনাচে কানাচে, বাড়ির ছাদে, সব জায়গায় গাছ লাগান। আসুন আমরা একটা সুন্দর সবুজ পৃথিবী তৈরি করব, সেখানে শুধু গাছ আর গাছ, আর আমরা থাকব মহা আনন্দে। নমস্কার।